দীর্ঘ কয়েক বছর আপনারা চেষ্টা করছেন কিন্তু প্রেগন্যান্সিতে সফল হচ্ছেন না। তো ফ্রেন্ডস, প্রত্যেকটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন কয়েক বছর চেষ্টা করার পর বাচ্চা হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক হতাশা কাজ করে। তো আপনাদের একটু সতর্ক হতে হবে, প্রথম 6 মাস যদি আপনারা ট্রাই করার পর সফলতা না আসে, সেক্ষেত্রে আরো 6 মাস ট্রাই করা যেতে পারে। 1 বছরের মধ্যে যদি প্রেগনেন্সি না আসে, তাহলে কিন্তু কিছু বিষয় নিয়ে এবার আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। তো মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে এমন কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলোর কারণে কিন্তু প্রেগনেন্সি আসতে বাধা সৃষ্টি হয়। বাচ্চা না আসার বিভিন্ন সমস্যাগুলোর কিন্তু কিছু লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পাবে। মহিলাদের মধ্যে কোন সমস্যাগুলোর কারণে বাচ্চা আসছে না, সেই সমস্যাগুলোর কিছু লক্ষণ কিন্তু তাদের মধ্যে প্রকাশ পাবে, এবং পুরুষদের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর লক্ষণও কিন্তু প্রকাশ পাবে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব মহিলা এবং পুরুষদের ইনফার্টিলিটির প্রবলেমে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেই লক্ষণগুলো নিয়ে, এবং এই সমস্যাগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে কি কি টেস্ট আপনাদের করতে হবে, এবং ন্যাচারালি কিভাবে আপনারা এই সমস্যাগুলোকে কিওর করে প্রেগনেন্সিতে সফল হতে পারবেন, চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। তো ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যেহেতু বাচ্চা হওয়ার যে বিষয় সেটা কিন্তু পিরিয়ডের সাথেই সম্পর্কিত, পিরিয়ডের সময় থেকেই কিন্তু আপনার শরীর প্রস্তুত হতে শুরু করে, একটি ডিম্বাণু গঠন করে, মিডিল সময়ে এসে সেটি রিলিজ হয়, শুক্রাণুর সাথে মিলিত হয়ে কিন্তু ভ্রূণ গঠন হয়। তো এই যে পিরিয়ডের সময় থেকে কিন্তু আপনাদের পর্যবেক্ষণ করতে হবে সবকিছু নর্মাল আছে কিনা। তো ফার্স্ট হচ্ছে মহিলাদের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো দেখা দেয়, যাদের প্রেগনেন্সি আসে না তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মহিলাদের পিরিয়ডের সমস্যা দেখা দেয়। পিরিয়ড হয়তো তাদের সময় মতো আসে না, অনেক দেরি করে পিরিয়ড হয়, এবং পিরিয়ড ইররেগুলার হওয়ার কারণে তাদের ওভুলেশন টাইমটাও কিন্তু ইররেগুলার হয়ে থাকে। তো যে সমস্ত মহিলাদের পিরিয়ডস এর প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু হরমোনাল ডিসঅর্ডারটা অনেক বেশি দেখা দেয়, এবং এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু প্রেগনেন্সি আসতে অনেক সমস্যা দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি যে প্রবলেমটি দেখা দেয় সেটি হচ্ছে তাদের সিস্টের সমস্যা। এক্ষেত্রে আপনারা আপনাদের অনিয়মিত পিরিয়ড দেখে কিন্তু চিহ্নিত করতে পারবেন যে আপনার মধ্যে সমস্যা আছে। রিলেশনের প্রতি অনিচ্ছা বা তাদের ইন্টিমেট এরিয়া অনেক বেশি ড্রাই থাকে, রিলেশনের সময় যে লুব্রিকেশন সেটার অভাব দেখা দেবে। মহিলাদের যদি তলপেটে ব্যথা করে, এছাড়াও রিলেশনের সময় তলপেটে ব্যথা, এছাড়াও অস্বাভাবিক সাদা স্রাব, পিরিয়ডের মিডিল সাইকেলে ব্লিডিং দেখা দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই ঝুঁকিপূর্ণ। এছাড়াও কিছু কিছু মহিলাদের কিন্তু অনেক বেশি পরিমাণে ব্লাড ক্ষরণ হয়, যেমন তাদের 3 দিন বা 5 দিনের পরিবর্তে 7 দিন, 10 দিন বা 2 সপ্তাহ ধরেও কিন্তু পিরিয়ডস এর ব্লাড ক্ষরণ হতে পারে। তো বা বন্ধাত্মের সমস্যায় মহিলাদের কিন্তু পিরিয়ডস এর সময় প্রচন্ড পেটে ব্যথা করে, পিরিয়ডস এর আগে থেকেই কিন্তু বমি ভাব, মাথা ব্যথা, তলপেট বা ব্যাক সাইড থেকে পেন শুরু হওয়া, শরীর দুর্বল মনে হওয়া, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু PMS সিন্ড্রোম বা প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম। তো মহিলাদের মতো পুরুষদের শরীরেও কিন্তু কিছু লক্ষণ প্রকাশ পায় ইনফার্টিলিটির। যেহেতু ভ্রূণ গঠন হতে একটি হেলদি স্পার্মের প্রয়োজন হয়, পুরুষদের শুক্রাণুর প্রয়োজন হয়, তো এই শুক্রাণুর সংখ্যা কিন্তু যদি কমে যায় বা শুক্রাণুর গঠন বা গতিশীলতাতে যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসবে না। পুরুষদের ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, পুরুষদের ক্ষেত্রে তাদের শরীর ভেতর থেকে দুর্বল হয়ে যাবে, তারা রিলেশনের সময় ইরেকশনের প্রবলেম দেখা দেবে বা দ্রুতই রিলিজ হয়ে যাবে, প্রিমেচিউর ইজাকুলেশনের প্রবলেম দেখা দেবে, বা যে সিমেন রিলিজ হচ্ছে সেটার ঘনত্ব কমে যাবে, সেই সিমেনের মধ্যে শুক্রাণুর পরিমাণ কমে যাবে। শুক্রাণুর পরিমাণ টেস্ট করার জন্য সিমেন অ্যানালাইসিস করলে তো বোঝা যাবে। তো যদি আপনাদের প্রিমেচিউর ইজাকুলেশনের প্রবলেম দেখা দেয় যে আপনারা রিলেশন করছেন 1-2 মিনিটের মধ্যে ইজাকুলেশন হয়ে যাচ্ছে, যদি কোনো পুরুষের রিলেশনে অনীহা সৃষ্টি হয়, সেলফ কনফিডেন্স কমে যায়, ইরেকশনের প্রবলেম দেখা দেয়, প্রিমেচিউর ইজাকুলেশনের প্রবলেম দেখা দেয়, বিভিন্ন রকম সমস্যাতে কিন্তু আয়ুর্বেদে খুবই ভালো ট্রিটমেন্ট আছে। তো আপনাদের যদি দ্রুত ইজাকুলেশন হয়ে যায় 1 মিনিট বা তার আগে, তো সেক্ষেত্রে আপনারা মেনসিউরের প্রোলং সেটি অবশ্যই সেবন করবেন। এখানে দেখুন, এটি হচ্ছে মেনসিউরের প্রোলং। যদি আপনার প্রিমেচিউর ইজাকুলেশন অর্থাৎ যদি আপনার দ্রুত রিলিজ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই মেডিসিনটি সেবন করবেন, কারণ দ্রুত রিলিজ হয়ে যাওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। অনেক পুরুষ কিন্তু এই বিষয়টা নিয়ে গুরুত্ব দেয় না, তো অবশ্যই আপনারা এই মেডিসিনটি সেবন করবেন। এটি হচ্ছে মেনসিউরের প্রোলং, এটি আপনার দ্রুত রিলিজ হয়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু গোড়া থেকে নির্মূল করবে। আপনার সিমেনের ঘনত্ব বাড়াবে, সেই সিমেনের স্পাম কাউন্ট পর্যাপ্ত পরিমাণে আসবে, হেলদি স্পাম প্রোডাকশন বাড়বে। তো ফ্রেন্ডস, অবশ্যই যাদের প্রিমেচুর ইজাকুলেশনের প্রবলেম আছে তারা দিনে 2 টাইম এই মেডিসিনটি সেবন করবেন। সকালে একটি মেডিসিন নেবেন খাওয়ার পর এবং রাতে একটি মেডিসিন নেবেন খাবার পর, কন্টিনিউ আপনারা যদি 3 মাস এটি সেবন করেন, তাহলে আপনাদের যে সমস্যার কারণে ইনফার্টিলিটির মতো প্রবলেম সৃষ্টি হয়েছে, তো গোড়া থেকে সেই সমস্যাটা কিন্তু ঠিক করে দেবে। সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসে এবং আয়ুর্বেদিক ফর্মুলেশনে এই মেডিসিন তৈরি করা, কোনো রকম হার্মফুল কেমিক্যাল কিন্তু এতে ব্যবহার করা হয়নি। তো ফ্রেন্ডস, প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন।
দীর্ঘদিন যদি প্রেগনেন্সি না আসে সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ উভয়কেই কিন্তু হরমোন টেস্ট করে নিতে হবে। পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হলে কিন্তু ইনফার্টিলিটির প্রবলেম দেখা দেয়। এবং মহিলাদের শরীরে কিছু হরমোন আছে, যদি প্রোল্যাকটিন হরমোনের ভারসাম্য নষ্ট হয়, থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয়, বা ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, FSH হরমোন বা LH হরমোন, লিউটেরাইজিং হরমোন যেটা আপনার ওভুলেশন ঘটাতে সাহায্য করে, এই সমস্ত হরমোনগুলোর কোনো একটি যদি আপনার শরীরে কমে যায় বা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসতে অবশ্যই সমস্যা দেখা দেবে। তো হাজব্যান্ড ওয়াইফ উভয়েরই কিন্তু ব্লাড টেস্ট করে হরমোন লেভেলগুলোকে কিন্তু চেক করতে হবে। নেক্সট হচ্ছে মহিলাদের যদি তলপেটে ব্যথা হয় বা ব্লিডিং সম্পর্কে যে সমস্ত লক্ষণগুলো আমি বললাম পিরিয়ড সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে আল্ট্রাসাউন্ড করতে হবে, ইউএজি করে দেখতে হবে আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কোথায় কি সমস্যা হয়েছে। এছাড়াও ডক্টর কিন্তু সমস্যাগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য TVS করতে পারেন, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি এটাও করতে পারেন, বা HSG করতে পারেন, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। এগুলোতে কিন্তু আপনার জরায়ু, ফেলোপিয়ান টিউব, ওভারির সমস্ত কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। তো আপনি কিন্তু এই সমস্ত টেস্টগুলোর মাধ্যমে জানতে পারবেন আপনার সমস্যাটি কোথায় আছে। যদি আপনার ওভারিতে ডিমের গ্রোথ ঠিকঠাকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু ফলিকুলার স্টাডি আপনাকে করতে হবে, আপনার ডিমের গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা কিন্তু জানতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা ন্যাচারালি কিভাবে এই সমস্ত সমস্যাগুলোকে কিওর করতে পারবেন? প্রথমত, যদি আপনাদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাইফ স্টাইলে সম্পূর্ণ চেঞ্জ আনতে হবে। আপনাকে দেখতে হবে আপনি আনহেলদি ফুড কোনগুলো খাচ্ছেন। আনহেলদি ফুড খাওয়ার জন্যই কিন্তু পুরুষ মহিলা উভয়ের শরীরে এই সমস্ত সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। তো আনহেলদি ফুড কিন্তু আমাদেরকে সম্পূর্ণ বর্জন করতে হবে এবং হেলদি ফুড আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। তো আনহেলদি ফুড কোনগুলোকে বলছি আমরা, যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেসড ফুড, এই ফুডগুলো আপনারা আপনাদের খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বর্জন করুন। এবং আমাদের খাদ্য তালিকায় আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার অ্যাড করব। সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে। এছাড়াও আপনাদের হরমোনগুলোকে রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা সিড সাইক্লিং করবেন। প্রথম 15 দিন বা 2 সপ্তাহ আপনারা কুমড়ো বীজ এবং তিসি বীজ খাবেন, পরের 15 দিন আপনারা সূর্যমুখী বীজ এবং তিলের বীজ খাবেন। তাহলে কিন্তু আপনাদের যে হরমোনগুলোর কথা আমি বললাম, এই হরমোনগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। কিছু কিছু মহিলার ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে প্রেগনেন্সি আসে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু খাবারের দিকটি অবশ্যই আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে। তো ফ্রেন্ডস, এছাড়াও আপনারা ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণের জন্য আপনারা ABC জুস সেবন করবেন। এই 3টির জুস আপনারা সেবন করবেন। এই 3টি জুস সেবন করলে কিন্তু আপনাদের শরীরে এই ABC জুস কিন্তু আপনার ফার্টিলিটি ইনক্রিজ করতে আপনাকে হেল্প করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে নিয়মিত শরীর চর্চা করতে হবে। সকালবেলা উঠবেন, ফার্টিলিটি এক্সারসাইজ গুলো করবেন। ফার্টিলিটি এক্সারসাইজ নিয়ে আমার অন্য ভিডিওতে আলোচনা করা আছে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। আপনারা যখন এক্সারসাইজ করবেন আপনাদের শরীরে কিন্তু ব্লাড ফ্লো বাড়বে, নিউট্রিশন যুক্ত ব্লাড যখন আপনাদের প্রতিটি সেলে পৌঁছাবে, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানে যদি কোনো রকম প্রবলেম থাকে সেই প্রবলেম কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। কারণ আমাদের বডি কিন্তু ফ্রি রেডিক্যাল এবং টক্সিন মুক্ত হতে শুরু করবে আমাদের হেলদি জীবনযাপনের জন্য এবং এক্সারসাইজের জন্য। এছাড়াও আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানের কার্যক্ষমতা বাড়াতে বা সমস্যাগুলোকে ঠিক করতে রেগুলার আপনারা মাসাজ করবেন। সকাল সন্ধ্যায় 2 টাইম আপনারা মাসাজ করবেন আপনাদের তলপেটে। তো মাসাজ কিভাবে করতে হয় সে বিষয়েও আমার ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, অনেক উপকৃত হবেন। নেক্সট হচ্ছে ঘুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা 10টার মধ্যে ঘুমাবেন, সকাল 6টার মধ্যে উঠবেন। এই ঘুমের যে সাইকেল এটা যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে কিন্তু 50% সমস্যা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। ঘুম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের শরীরকে ব্যালেন্স রাখার জন্য, সমস্ত হরমোনগুলোর কাজ সঠিকভাবে হওয়ার জন্য ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সঠিক সময়ে ঘুমাতে হবে, সঠিক সময়ে উঠতে হবে, তবেই কিন্তু আপনার শরীর সঠিকভাবে কাজ করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন।